1 plus cos x আর 1 plus minus cos 2x. দেখো কোশ্চেনস গুলো মোটামুটি লিঙ্কড কোশ্চেন, একটার সাথে আরেকটা লিঙ্কড করা আমরা আসি. দেখো তো 1 plus cos 2x, x টু আগে শিখছিলা, কি শিখছিলা বলো? 1 plus cos 2a সমান 2 cos স্কয়ার a. তো 2a থেকে a আসছে, তাহলে a থাকলে a বাই 2 হইতো, তাহলে 1 plus cos x সমান 2 cos স্কয়ার x বাই 2 dx. রুট তাহলে এখানে রুট 2, স্কয়ার রুট বাদ যাবে, ইন্টিগ্রেশন অফ cos x বাই 2. তো ইন্টিগ্রেশন অফ cos x সমান কিন্তু প্লাস সাইন x. তোমরা অনেকে মাইনাস সাইন x দিয়ে দাও, সেটা কিন্তু দেওয়া যাবে না. তো প্লাস সাইন x, আচ্ছা, ইন্টু সাইন x বাই 2, x এর সহগ হাফ সেটা উল্টে গেলে 2 হয়, x এর সহগ হাফ সেটা উল্টে গেলে 2 হয়, ওকে. ফ্রেন্ডস লক্ষ্য করো, এই যে 1 মাইনাস cos 2x একই কথা, তারপর হচ্ছে 1 মাইনাস cos 4x, দেখছো সহজ সহজ কোশ্চেন দিয়ে রাখছে. আমরা দুইটা কোশ্চেন একসাথে সলভ করবো এখন, হ্যাঁ, দুইটা কোশ্চেন একসাথে সলভ করবো. দেখো দুইটা কোশ্চেন, তোমরা সব জায়গায় একটা কোশ্চেন একসাথে সলভ করো, তাই না? একটা টাকার কোশ্চেন সলভ করো, আমরা আজকে দুইটা কোশ্চেন একসাথে সলভ করবো, দুইটা কোশ্চেন একসাথে সলভ করবো, ভালো হবে কি না বলো? দেখো সলভ করি, এই যে সুন্দর করে, ওয়ান রুট ওভার অফ 1 মাইনাস cos 2x সমান 2 সাইন স্কয়ার x, 1 মাইনাস cos 4x, হ্যাঁ কালারও চেঞ্জ করে দিই, দেখো সমান হচ্ছে, কালো কালারটা খারাপ দেখে খারাপ লাগে বলতে, ওকে, সমান 2 সাইন স্কয়ার 2x. তারপর এখানে এই রুট টু বাইরে যে dx আছে, রুট টু বাইরে নিয়ে ইন্টিগ্রেশন অফ স্কয়ার বাদ যাবে, সাইন 2x dx, আবার এখানে চলে আসলে, এখানে চলে আসলে রুট টু বাইরে গেলে ইন্টিগ্রেশন অফ সাইন x dx. তারপর একটু বলো, ইন্টিগ্রেশন অফ সাইন x সমান হচ্ছে মাইনাস cos x প্লাস c, এরপর এখানে রুট টু ইন্টিগ্রেশন অফ সাইন x মাইনাস cos x প্লাস c, আর x এর সব 2, তাহলে হয়ে যাবে হাফ, 2 এর সাথে এটা কাটাকাটি করলে নিচে রুট টু হয়, তার মানে মাইনাস 1 বাই রুট টু অফ cos 2x প্লাস c, তার মানে এখানে কি হয়, এখানে হচ্ছে মাইনাস রুট টু অফ cos x প্লাস c, ওকে, অ্যান্সার, অ্যান্সার শেষ.